এত সুন্দর একটা প্লেস, চারিদিকে স্নিগ্ধ বাতাস, ওইদিকে পাহাড়টা আকাশের সাথে রং মিলিয়ে নীল কালার হয়ে গিয়েছে, আর এদিকে জলধারা, এর মাঝখানে কারই বা ঘুম আসবে না বলুন? যারা ইটালির ভ্যানিতোতে বিশেষ করে বা ট্রেভিজোতে আছেন, তারা কারা কারা এই রেভিনো লাগোতে এসে ঘুরে গেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো জায়গাটা অসাধারণ সুন্দর লেগেছে, অনেক বেশি ঘুরে দেখার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির জন্য ঘুরে দেখতে পারিনি। তাও যতটুকু ঘুরে দেখেছি অতটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করছি।